আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকেও আমি একটি সাইডে চলে এসেছি এটি হচ্ছে রাজধানীর ঢাকা মিরপুর এলাকা তো এই বাড়িটা হচ্ছে ডাক্তার রাসেল স্যারের বাড়ি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে আমাদের ইপক্সি ফ্লোরের বিভিন্ন সাইডের ভিডিওগুলো দেখে দেখে ওনার ইচ্ছা হয় যে উনিও ওনার বাড়িতে থ্রি ডি ইপক্সি ফ্লোরগুলো করাবে এই থ্রি ডি ইপক্সি ফ্লোর দেখতে যেরকম সুন্দর গুণে মানে তার সাইডে আরও সুন্দর ইপক্সি ফ্লোর করতে হলে আপনার ফ্লোরটির কি অবস্থায় থাকা উচিত এখানে দেখেন নেট ফিনিশিং করা আছে যারা ইপক্সি ফ্লোর করবেন দুইভাবে করা যায় একটা হচ্ছে পুরনো মোজাই করার বা টাইলস নষ্ট হয়ে গেছে তার উপর ইপক্সি ফ্লোর ফ্লোর করা যায় একটা হচ্ছে ঢালাইয়ের পরে আপনাকে এরকম নেট ফিনিশিং একদম ক্লিন হ্যাঁ মসৃণ ওয়াটার লেভেল আপনার ফ্লোরটা যত সুন্দর ওয়াটার লেভেল হবে ততই ফ্লোরের কাজের ফিনিশিংটা ভালো হবে এরকম দেখতে পাচ্ছেন ফ্লোরটা কত সুন্দর মসৃণ হ্যাঁ ফাটা না এরকম ফ্লোরের মধ্যে আপনারা চাইলে থ্রি ডিপক্সি ফ্লোর অনায়াসে করতে পারেন এখানে ওনার চারটা রুম আছে চারটা রুমে আমরা ইপক্সি ফ্লোর করে দিব ইপক্সি ফ্লোর করার পরে দেখতে পারবেন এই ফ্লোরের সৌন্দর্যগুলো কিরকম চেঞ্জ হয়ে যায় প্রিয় দর্শক আপনারা দেখেছিলেন এখানে যে ফ্লোরটি এই ফ্লোরটি সাধারণ নেট ফিনিশিং করা ছিল এখন দেখেন আমরা নেট উপরে ইপোক্সি ফ্লোর করে দিয়েছি আর ফ্লোরের সৌন্দর্যটা কতটুকু পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ এখানে একটা খুবই সুন্দর পানির ন্যাচারাল ডিজাইন দেওয়া হয়েছে এই পাশে মানে সমুদ্রের পারে যেই ধরনের পানিটা হয় এই ধরনের পানির ভিউটে এখানে দেওয়া হয়েছে আপনারা চাইলে আপনাদের রুম এরকম যে কোনো ধরনের ডিজাইন দিয়ে আপনার রুমটা আপনি এরকম ভাবে করে নিতে পারবেন এখানে আমরা পাঁচটা রুমে বিভিন্ন ধরনের ডিজাইন করে দিয়েছি এটা হচ্ছে একটা কিচেন রুম কিচেন রুমে এরকম সুন্দর একটা পানি ডিজাইন দেওয়া আছে এই ইপোক্সি ফ্লোর গুলো সম্পূর্ণ সিনথেটিক রেজিন দিয়ে করা হয় এই ইপোক্সি রেজিন সম্পর্কে আপনি গুগলে সার্চ দিলে বিস্তারিত জানতে পারবেন শুধু গুগলে লিখবেন থ্রি ডি ইপোক্সি ফ্লোর কি তাহলে আপনার বিস্তারিত জানতে পারবেন আর তাছাড়া আমাদের ফেসবুক পেজের ভিডিওগুলো দেখলে এই ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন ইপক্সি ফ্লোরটা সম্পূর্ণ চায়না ম্যাটেরিয়াল এইটা চায়না থেকে কেমিক্যালগুলো আসে তারপর এটা আমরা সরাসরি আপনার বাড়িতে গিয়ে আপনার চোখের সামনে ফিটিং করে দেবো এই ইপক্সি ফ্লোরটা অ্যান্টি স্লিপ আপনার পিচ্ছিল না পানি দিয়ে ভিজলে বা ধোয়া মোচা করলে কোনো কিছু হবে না হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আর হাতুর দিয়ে বাড়ি দিলে তো কিছু হবে না আমরা সব ভিডিওতে বলি এবং কিছু ভিডিওতে আমরা দেখিয়েও দিয়েছি এখানে আরো কয়েকটা রুম আছে দেখেন কত সুন্দর ডিজাইন ডিজাইনের ব্যাপারে আসলে কিছু বলার নাই আপনারা যে সাজিয়ে নিতে পারবেন এই ইপক্সি ফ্লোর গুলো বিক্রি হয় স্কোয়ার ফিট হিসেবে প্রতি স্কোয়ার ফিট মাত্র চারশত পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ার ফিট মাত্র চারশত পঞ্চাশ টাকা আমাদের অফিস ঢাকা কুরিল বিশ্বরূর্ড ফ্লাইওভারের পূর্ব পাশে যারা এই কাজগুলো আমাদের পেজে দেখে বুঝতে না পারেন চিন্তা করেন না সরাসরি দেখব তাদের জন্য আমাদের অফিসে সরাসরি যদি আসেন অফিসে স্যাম্পল করা আছে আপনারা সরাসরি এরকম ভাবে দেখে হ্যাঁ তারপরে ডিসিশন নিতে পারবেন আপনি এই ধরনের কাজগুলো করাবেন কিনা এই বক্সি ফ্লোর গুলো আমাদের নিজস্ব টেকনিশিয়ান দিয়ে আমরা আপনার বাড়িতে ফিটিং করে দেব বাংলাদেশের যে জেলায় আপনার বাড়িটা হোক এই ফ্লোরগুলো আপনারা কালার গ্যারান্টি পাবেন দশ বছর এখানে যে ডিজাইনগুলো আছে আপনি যদি এটাকে হাঁটা চলা করে ধুয়ে মুছে যদি আপনি সাদা বানিয়ে ফেলতে পারেন এই কালারটা যদি তুলে ফেলতে পারেন একটুও যদি তুলে ফেলতে পারেন তাহলে আমরা আবার সম্পূর্ণ ফ্রি আপনাকে করে দেবো এই কালারটা যদি একটুও উঠে যায় পাড়াতে পারাতে তাহলে আমরা সম্পূর্ণ ফ্রি করে দেবো হ্যাঁ তবে একটা বিষয় আছে এটা খুবই যত্ন সহকারে ব্যবহার করা লাগে খালি পায়ে ব্যবহার করবেন আপনি যত নিট অ্যান্ড ক্লিন করে রাখবেন তত এরকম চিকচিকা থাকবে আর যদি ধরেন পনেরো বিশ বছর পরে যদি এটা একটু ওই ডিসকালার হয়ে যায় ব্যবহার করতে করতে এটাকে আবার আপনি পলিশ করতে পারবেন এটার উপর আমরা একবার কেমিক্যাল দিয়ে দিলে আবার এরকম নতুন হয়ে যাবে এখন যেরকম নতুন দেখতেছেন একদম এরকম অবিকল নতুন হয়ে যাবে তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই যারা এ ধরনের থ্রি ডি ফ্লোরের কাজ করাতে চান থ্রি ডি ভিউজ আপনাদেরকে এই কাজগুলো আপনাদের বাড়িতে গিয়ে করে দিয়ে আসবে আর যারা এই কাজগুলো করাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া আছে সরাসরি দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ফোন করতে পারেন প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো কিছুই আছে আপনি যে কোনো ওয়েতে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার বাড়িতে গিয়ে ফিটিং করে দিয়ে আসবো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ